শুরুতেই তোমাকে একটা কথা বলি, তুমি নিজেও হয়তো বা খেয়াল করেছো যে পৃথিবীতে সৎ মানুষগুলোর চেয়ে অসৎ মানুষগুলো একটু বেশি সুখী, কিন্তু তাদের জীবনে সুখ থাকলেও শান্তির অনেক বেশি ঘাটতি। তবে কি জানো, মানুষের জীবনে সুখের থেকে শান্তির বেশি প্রয়োজন। ভাঙা কুড়ে ঘরেও ঘুম আসবে যদি তার মনে শান্তি থাকে, এবং সুখ ও শান্তি দুটো আলাদা জিনিস। কোনো গরিবের ঘরে হয়তোবা সুখ থাকে না, কিন্তু শান্তিরও কোনো অভাব থাকে না। আসলে কি বলতো, আমাদের প্রত্যেকের মধ্যেই একটা অভ্যাস তৈরি করা উচিত, অল্পতে খুশি থাকার, অল্পতে তুষ্ট থাকার। হ্যাঁ, অল্পতে তুষ্ট থাকার। আসলে মানুষ এটা সময়ে সময়ে ভুলে যায় যে খারাপ সময়গুলো একাই কাটাতে হয়, কারণ পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা অন্যের কষ্ট দেখলে উপভোগ করে। কেউ যদি একা ভালো থাকতে শুরু করে, তাহলে এই পৃথিবীর কেউ তাকে দুঃখী করতে পারবে না। কেউ যদি একাকিত্বকে অ্যাকসেপ্ট করে, তাহলে কেউ তার মন খারাপের কারণ হতে পারবে না। আসলে দুঃখ তো জীবনেরই একটা অংশ, যদি আমরা এটা বারবার ভুলে যাই। তাই যদি সুযোগ পাও, তাহলে নিজেকে একটু হাসি খুশি রাখার চেষ্টা করো, নিজেকে একটু আনন্দে রাখার চেষ্টা করো। কেন বারবার এটা ভুলে যাও যে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ হয় না, নিজের থেকে অধিক কাছের কেউ হয় না। সত্যি বলতে আমরা এটাই ভুলে যাই যে যদি কেউ কখনো আমাদেরকে ছোট করতে চাই, তার মানে এটা যে আমরা তার থেকে অনেক বেশি এগিয়ে আছি, আমরা তার থেকে অনেক বেশি উপরে আছি। কারণ যে উপরে থাকে তাকেই তো টেনে নিচে নামানো হয়। তাই যদি কেউ কখনো তোমাকে ছোট করতে চাই, তাহলে ভেবে নিও তুমি তার চেয়ে অনেক বেশি উপরে আছো। একটা মজার বিষয় কি জানো, এই পৃথিবীতে লক্ষ লক্ষ প্রাণীর বসবাস, কিন্তু তার মধ্যে শুধুমাত্র মানুষই রোজগার করে, অথচ কোনো প্রাণী অনাহারে মরে না। আর এই মানুষই একমাত্র প্রাণী যাদের কখনো পেট ভরে না। কতটা অদ্ভুত বিষয় না? আসলে যারা সৎ পথে চলতে চাই, তাদেরকে কিছুটা মানিয়ে নিতে হয়, কিছুটা অল্পতেই সন্তুষ্ট হতে হয়। তোমার কাছে একটা অনুরোধ করব, নিজেকে সৎ রাখার চেষ্টা করো, জীবনে সৎ পথে চলার চেষ্টা করো, যতটা পারো সৎ পথে উপার্জন করো। কারণ মানুষ এটা ভুলে যায় যে একটা সময় পরে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। মানুষ এটা ভুলে যায় যে কাউকে না কাউকে হয়তোবা সকল প্রশ্নের জবাব দিতে হবে। তাই সেই দিনটার কথা মনে করে নিজেকে সৎ রাখার চেষ্টা করো, সৎ থাকার চেষ্টা করো। যদি কখনো ঠকেও যাও, তাহলে অন্তরে একটা শান্তি পাবে যে না, আমি ঠিক ছিলাম। আর সত্যিই তো, সত্য মানুষকে শান্তি দেয়। তুমি জানলে অবাক হবে যে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যাদের গর্ভে মাটিতে পা ঠেকে না, যাদের অহংকারে মাটিতে পা স্পর্শ হয় না। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেয়ালে টাঙানো পূর্বপুরুষের দিকে দেখো। যদি পারো তাহলে একটু কবরস্থান থেকে ঘুরে এসো, একটু হসপিটাল থেকে ঘুরে এসো, তুমি সমস্ত উত্তর পেয়ে যাবে। কবরস্থান যেখানে লাখো মানুষ শুয়ে আছে, হয়তোবা আমাদের থেকেও ধনী, হয়তোবা আমাদের থেকেও ট্যালেন্টেড। হসপিটাল যেখানে লাখো মানুষ মৃত্যুসজ্জায়, হয়তোবা কিছুক্ষণ পরে পৃথিবী ছেড়ে বিদায় নেবে, হয়তোবা স্বল্প সময়ের অতিথি। আসলে এমন কোনো ব্যক্তির মাথায় অহংকার আসে না। যদি আমাদের চিন্তা ভাবনা এমন হয় যে আমরা তো স্বল্প সময়ের অতিথি, আজ আছি কাল নাও থাকতে পারি, যদি কেউ ভাবে যে আমি কিছুক্ষণের জন্য এই পৃথিবীর মেহমান, তাহলে তার মাথায় কখনো অহংকার আসবে না। আর বাস্তবতা তো এটাই যে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কেউ ছাড় পাবে না। তাই যতটা পারো, যতটা সম্ভব, নিজেকে সৎ রাখার চেষ্টা করো, আর কখনো দুশ্চিন্তা করো না। যদি চিন্তা করতেই হয়, তাহলে সুচিন্তা করো নিজের বিষয়ে এবং নিজের পরিবার, নিজের কাছের মানুষগুলোর বিষয়ে।
একটা কথা সারা জীবন মনে রেখো, একটা মানুষের নেগেটিভ চিন্তা ভাবনা যেমন তাকে ধ্বংস করে, ঠিক তেমনই কোনো মানুষের পজিটিভ চিন্তা ভাবনা তাকে অনেক বেশি সফল এবং সুখী করে। তাই যতটা সম্ভব পজিটিভ ভাবার চেষ্টা করো, পজিটিভ থাকার চেষ্টা করো। আসলে কিছু জিনিস আছে, সেগুলো যদি আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি, যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হতে বাধ্য। আমাদের ব্যয় হওয়া উচিত আই বুঝে, পান করা উচিত ধীরে ধীরে, শ্রবণ করা উচিত মন দিয়ে, তর্ক করা উচিত যুক্তির সাথে, দান করো মুক্ত হস্তে, বাড়ি করো পরিবেশ দেখে, চিন্তা করো গভীরভাবে, আহার করো পরিমিত, সংকল্প করো দৃঢ় চিত্তে, বিচার করো সঠিকভাবে, আত্মীয়তা করো বংশ দেখে, চলাফেরা করো সতর্কভাবে, অপেক্ষা করো ধৈর্যের সাথে, আর কামনা করো ভক্তি সহকারে। নিজের খারাপ সময়গুলোতে সৃষ্টিকর্তাকে স্মরণ করো, যিনি সমস্ত কিছু সঠিক এবং সুন্দর করার ক্ষমতা রাখেন। জীবনে কখনোই এটা ভুলে যাওয়া উচিত নয় যে আমাদের রূপ, যৌবন, অর্থ এই সবই আমাদের সাময়িক পরিচয়। সময়ের সাথে সাথে সমস্ত কিছু ছেড়ে চলে যাবে, আর যেটা তুমি জানো সে বিষয়ে এত টেনশন, এত দুশ্চিন্তা, এত মন খারাপ, এগুলো তো কোনো প্রয়োজন নেই। বরং জীবনে এমন কিছু করার চেষ্টা করো যেটার জন্যে মানুষ তোমাকে মৃত্যুর পরেও স্মরণ করবে। মানুষকে এমন কিছু দেওয়ার চেষ্টা করো যেটা কখনোই ফিরিয়ে নেওয়া যায় না।